দুই বছর পর ইসরায়েলে আবারও নিজেদের রাষ্ট্রদূত নিয়োগ দিতে যাচ্ছে তুরস্ক। 2018 সালের মে মাসে তেল আবিব থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে আঙ্কারা। অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর ভয়াবহ ইসরায়েলের হামলায় প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেম স্থানান্তরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার প্রতিবাদ জানিয়েছে আঙ্কারা। আল জাজিরা জানায়, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে 40 বছর বয়সী উফুক উলুতাসকে তুরস্কের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিবেদনে উলুতাসকে খুবই মার্জিত, অত্যন্ত বুদ্ধিমান এবং ঘোর ফিলিস্তিন পন্থী বলে অভিহিত করা হয়েছে। জেরুজালেম বিশ্ববিদ্যালয়ে হিব্রু এবং মধ্যপ্রাচ্য রাজনীতি নিয়ে পড়াশোনা করেছেন তিনি। ইসরায়েলের আঞ্চলিক প্রতিপক্ষ ইরান বিষয়েও বিশেষজ্ঞ উলুতাস, তবে কূটনৈতিক হিসেবে তার পূর্বের কোনো অভিজ্ঞতা নেই।